নমস্কার, আমি নিমেষে অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দি আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করুন, তাহলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি অঙ্ক শিখতে পারবেন। আর যারা এই চ্যানেলটা দেখছেন তাদের যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে আমাদের নিচের ডেসক্রিপশনে আমার কিছু সেন্টারের অ্যাড্রেস নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা যোগাযোগ করুন, সরাসরি আমার কাছে অঙ্ক শিখতে পারে। আজকে এই যে স্কোয়ার রুট বের করার যে অঙ্কগুলো দেয় খুব সহজে করা যায়, কিন্তু আমরা কি করি অনেক সময় লেগে যায় যদি সেই নিয়মটা না জানি। সবাই আমরা কি করি, ধরুন এখানে এই যে প্রথম অঙ্কটাতে আছে রুট ওভার 176 প্লাস রুট ওভার 400, 400 রুট করলে 20 হবে, 20, তাহলে 176 প্লাস 20, তারপরে এটা সাম করলে 196, তার রুট করলে 14 উত্তর হচ্ছে। তাহলে এইটা নয় দুটো আছে করলাম, কিন্তু আপনি দেখুন, আপনারা দেখুন এইগুলো কত বড় বড় আছে। এবার এগুলো কিউব আকারে দিতে পারে, মাইনাস প্লাস আকারে দিতে পারে, এগুলো করতে গেলে অনেক সময় লেগে যাবে। সেই জন্য আমি একটা নিয়ম বলে দিচ্ছি, আমরা এই যে আছে লাস্টের এইগুলো আর দেখব না, লাস্টের এটার দাম দেব না। প্রথম তাহলে ডিজিট সংখ্যাটা কি আছে 176, এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 196। কি বললাম, এখানে যে সংখ্যাটা থাকবে তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা আমরা ভাববো, যদি প্লাস থাকে তাহলে পরবর্তী, আর যদি মাইনাস থাকে তাহলে পূর্ববর্তী, না আগে। তাহলে এখানে 176 প্লাস আছে, তাহলে 176 পরে পূর্ণবর্গ সংখ্যা কত 196, এর কার বর্গ 14 বর্গ, বা 196 বর্গমূল করলে কত হয় 14, তাহলে অ্যান্সার হয়ে যাবে 14। ঠিক তেমনি এগুলোর কোনো দাম দেব না, তাহলে এখানে 248 আছে, তারপরে প্লাস আছে, তাহলে এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 256, তা 256 বর্গমূল করলে কত হয় 16, তাহলে এখানে অ্যান্সার হবে 16। আপনারা দেখবেন, করে দেখবেন সেই এটাই অ্যান্সার হবে। নেক্সট এখানে দেখুন, এটা সিজিএল এসেছিল 2003 সালে, আমরা সবাই কি করবো 49-এর বর্গমূল করে তার সাথে যোগ করব, আবার এ যোগ করব, আবার রুট করব, এরকম ভাবে করতে করতে যাব। আমি বলছি তা না করে কি করব, প্রথমটা আছে এদের কোনো আর দাম দেব না, এগুলোর কোনো দাম নেই, এইটা দেখব। পাঁচ প্লাস আছে, প্লাসের পরে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, 9-এর বর্গমূল কত হচ্ছে 3, অ্যান্সার হবে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। এখানে কি করব, এখানে দেখুন এটা হচ্ছে 4 আছে, তাহলে 4-এর পরবর্তী প্লাস আছে বলে পরবর্তী, পূর্ণবর্গ সংখ্যা 9, কিন্তু দেখুন 9-এর বর্গমূল 3 অপশানে দেওয়া নেই, তাহলে 9-এর পরে পূর্ণবর্গ সংখ্যা কত 16, 16-র বর্গমূল করলে কত হবে 4, তাহলে অ্যান্সার হবে আমার 4। এটাগুলো প্লাস ছিল, এবার দেখুন এটা দিল্লি পুলিশে এসেছিল এই অঙ্কটা, প্লাস মাইনাস এই আকারে, তাহলে এখানে আমার এখানে লাস্ট এইটা আছে 141, মাইনাস আছে, আমি বলেছি প্লাস হলে পরবর্তী, মাইনাস হলে পূর্ববর্তী আগে, তাহলে 46-এর আগে ও 41-এর আগে পূর্ণবর্গ সংখ্যা 36, 36-এর বর্গমূল হচ্ছে 6, তাহলে 6 হয়ে গেল অ্যান্সার। এইবার দেখুন এটা কিউব আছে, তাহলে এখানে আছে 22, এগুলো যদি পূর্ণবর্গ মানে রুট ছিল বলে স্কোয়ার রুট, শুধু আমি পূর্ণবর্গ নিয়েছি, এটা আছে কিউব রুট, তাহলে আমি ঘনমূল বা ঘন সংখ্যা নেব, তাহলে 22-এর পরবর্তী যেহেতু প্লাস আছে তার পরবর্তী পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা সেটা হচ্ছে 27, 27-এর ঘনমূল করলে কত হচ্ছে 3, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 3। এখানেও দেখুন 21 আছে, 21, 21 আছে, এখানে এখানটাতে প্লাস হবে, এটা প্লাস হবে, প্রিন্টিং মিস্টেক হচ্ছে, প্লাস হবে, তাহলে এ হলো এখানটাতে কি হবে 21 আছে, 21-এর আগে মাইনাস আছে, তাহলে এর আগে বা পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, 16-র বর্গমূল করলাম কত অ্যান্সার হয়ে যাবে, এটাতে অ্যান্সার হচ্ছে 4। তাহলে এই অঙ্কগুলো দেখুন কত সহজে হয়ে যাচ্ছে,
আর বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কগুলো আসে। আপনাদের যদি এগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর অন্যদের দেখার জন্য এটা শেয়ার করে দেবেন। আবারও বলছি, যারা এগুলো দেখছেন যদি ভালো লাগে আমার কাছে শিখতে চান, তাহলে নিচের ডিসক্রিপশানে আমার সেন্টারের অ্যাড্রেস দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন, তাহলে সরাসরি আমার কাছে অঙ্ক জিকে শিখতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।